ভোটের দিনক্ষণ ঘোষণা হতেই মনোনয়নপত্র তোলা এবং মনোনয়ন জমা দেওয়ার কাজ শুরু হয়েছে ঝাড়গ্রাম জেলার বিভিন্ন ব্লকে। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার বিনপুর 2 নম্বর ব্লকে বিরোধী দল থেকে শুরু করে শাসক দল সবাই কিন্তু নমিনেশন জমা দিচ্ছে, আর এমনটাই ফুটে উঠল আমাদের ক্যামেরায়। উৎসবের মেজাজে বেলপাহাড়ি ব্লকে হচ্ছে। আজকে মানুষজনের সমারোহ, আপনি যদি ক্যামেরার চারপাশে ঘুরান বুঝতে পারবেন। আমরা এই নির্বাচনে যাতে বিরোধীরাও অংশগ্রহণ করতে পারে সেদিকেও নজর রাখছি, অশান্তির পরিবেশ যাতে না হয় সবাই নির্বাচনে অংশগ্রহণ করুক এটাই আমরা চাই। বিরোধীরা বলছে যে মনোনয়ন প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে হচ্ছে, এই বিষয় নিয়ে কি বলবেন? বিরোধীরা বিরোধীদের মতো বলবেন। ওনারা বলছেন মনোনয়নপত্র একবার বেলপাহাড়িতে শান্তিপূর্ণভাবে অবাধভাবে হচ্ছে, কি বলবেন এই বিষয়ে? এটা তৃণমূল কংগ্রেসের সংস্কৃতি, আমরা চাই সবাই স্বাধীনভাবে উৎসবের মেজাজে অংশগ্রহণ করুক। জয়লাভ তো অবশ্যই তৃণমূল কংগ্রেস করবে, এটা আমরা নিশ্চিত। আপনার নাম? রাজীব মাহাতো, বেলপাহাড়ি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। শাসক দলের মনোনয়ন পত্র দাখিলের জন্য পুরো স্বতঃস্ফূর্তভাবে ছাড়া প্রচুর কর্মী সমর্থকের উপস্থিতিতে প্রত্যেক প্রার্থীর এগেনস্টে 10 থেকে 20 জন সমর্থক এসে অনুষ্ঠান সমারোহে যে মনোনয়নপত্র দাখিল করা হচ্ছে। মনোনয়ন প্রক্রিয়াতে কোনো বাধা সৃষ্টি বা কোনো বাধা নেই, আমরা চাই শাসক দলের পক্ষ থেকেও চাই শান্তিপূর্ণভাবে মনোনয়ন বিরোধীরাও করতে পারুক, সেটা আমরাও সহযোগিতা করছি, কোনো বাধার সম্মুখীন পড়ছে না, বিনপুট্টু ব্লকে কোনো অশান্তি সৃষ্টি করা হবে। আপনার নাম? আমার নাম বিমল কুমার মর্ম, বিনপুর 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহসভাপতি।